হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। ভিডিওটা হচ্ছে আপনার এয়ারটেল একটা যে ভ্যালিডিটি প্যাক আছে, যে 99 ভ্যালিডিটি প্যাকটা বন্ধ হয়ে গেছে, সেই বিষয়ে আপনাদের আজকে বলবো। আপনারা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ওপেন করবেন, ওখানে দেখবেন রিচার্জ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনাদের আমি আজকে দেখাবো, অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে আছে রিচার্জ, প্রিপেড যে রিচার্জ আছে ওইটা মারবেন, মারার সাথে সাথে একটা এখানে একটা নাম্বার বসাবেন, দেখাচ্ছি। এবার আপনারা এবার কী করে বুঝবেন যে প্ল্যানটা আছে, আপনারা তো খুঁজে পাবেন না। তাই এখানে আপনারা এই যে সার্চ অপশন আছে, এই সার্চ এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন 99 মানে 99 টাকা যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা বন্ধ হয়ে গেছে। তাই জন্য এখানে দিয়ে দেখুন, এখানে পোস্ট অফিসে লিখে দিয়েছে যে 99 প্ল্যানটা দেখুন বন্ধ হয়ে গেছে। এখানে বলছে এই যে নো দেখাচ্ছে, এখানে বলছে আনলিমিটেড প্যাক মারছে, যাদের মানে যারা সবসময় 99 টাকায় মারত, ঠিক আছে, তাদের জন্য অফার দিয়েছে কোম্পানি 155 টাকায় আনলিমিটেড কল। 155 টাকায় আপনাকে 28 দিনে দেওয়া হয়ে গেছে, দেখুন 155 টাকা 28 দিন। আর যারা আগে থাকতে যেমন 179 টাকার রিচার্জ করে, মানে তাদের জন্য 179 টাকা, তারা যদি 155 টাকা মারে তাহলে তারা ওই 24 দিন পা পাবে, মানে আনলিমিটেড কল 24 দিন পা পাবে, সারা মাসে 1 জিবি ডেটাই পাবে। এই বিষয়ে আজকে আপনাদের জানার জন্য, অনেকে যারা জানেন না তাই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।